হ্যালো বন্ধুরা, বলদপুটের আজ চান্দর ফার্স্ট পার্ট হলো এটা। সেকেন্ড পার্টটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলো না। কিন্তু আমাকে ভিডিও কল করতে বললো, কিন্তু আমার কাছে তো ভিডিও কল করার বলো বলো ফোনটাই নেই, কি যে করি। হে মোবাইলের দেবী, আমাকে একটা আইডিয়া দাও। ঠিক তো, আমি তো ওর কথা ভাবিনি, যাই ওর কাছেই যাই। এই চান্দু, চান্দু দাঁড়া, দরজা দিয়ে নি। এই বলো, হুদুল কুটকুট মালটা আমাদের বাড়িতে কি করছে? নিশ্চয়ই কোনো ধান্দা আছে। এই চান্দু, একটা কথা বলবো রে তোকে। হ্যাঁ পুটি, বল না, কিছু মনে করবি না তো? না না পুটি, কিচ্ছু মনে করবো না, তুমি বলো পুটি, বলো। বলছিলাম কি, তোর একটা ওই বলো ফোন আছে না, ওটা একটু আমাকে টিভিলে শুনতে ঘুমিয়ে মনে হয় কি গলাটা টিপে ধরে। এমন ভাব দেখাবো আমি যেন কিছু শুনিনি, আমি গেম খেলছিলাম। আমার বিয়েকে বয়ফ্রেন্ড একটু ভিডিও কল করতাম। পুটির আবার বয়ফ্রেন্ড? এই চান্দু, এ মা পুটি, তুই এখনো বাড়ি যাসনি? যা যা বাড়ি যা, নয় তোর মা ভাবে তোকে আবার কি চুরি করে নিয়ে গেছে। আমি এতক্ষণ কি কি বলেছি তুই শুনিস নি? আরে পুটি, দেখছিস না গেম খেলছি? আচ্ছা ঠিক আছে, তুই পামোচলেরটার উপরে বস, পরে শুনছি সব। ঠিক আছে লে। চলো ওখানে বসে। বয়ফ্রেন্ড? আজ পর্যন্ত আমাকে একটা ছেলে আই লাভ ইউ বললো না, আর পুটির বয়ফ্রেন্ড? হে পেমেন্ট, সিঙ্গেল বলবি তুই, তো কোনোদিনও বয়ফ্রেন্ড হবে না। এখনো আমাকে চিনিস না রে পুটি, তুই ভাবলি কি করে আমার ফোন তোকে দেব, আবার তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে, আবার ভিডিও কল? থাক ওখানে সারাদিন বসে, আমি তো ওখান থেকে উঠবোই না, দেখি তুই কতক্ষণ পারিস। মালটা ঘুমিয়ে গেছে মনে হচ্ছে, কিছু কেই ভেল আত্মি মানে। চান্দুর এখনো গেম খেলা হয়নি, আমি বাবা কতক্ষণ বসে থাকবো? আমি বাবা এখন পালিয়ে যাই, পরে হচ্ছে গেম গেম খেলা হোক, বলে আসবো বিকালে আসবো। নেক্সট টাইম যদি তোকে আমার ঘরের আশেপাশে দেখেছি না, তোর কলার টিপে ধরবো আমি। চপু ও
যাচ্ছে মালটা। উফ, বাবা পাগুলো ব্যথ হয়ে গেছে। মালটা কতক্ষণ বসেছিল এখানে, উঠতেও পারছিলাম না। উফ, বাবাকে খিদে পেয়েছে, ঘুমও পাচ্ছে। যাই একটু ঘুমিয়ে নি। Two hours later. 15 minutes later. বিকাল হয়ে গেছে। যা একটু ছাদে যাই, ভিডিও বানিয়ে আসি। যে সেটাতেই হবে, চল একটু লিপস্টিক পরি। ওটা কি সুন্দর একটা ফটো তুলি। বিকাল তো হয়ে গেছে, আমাকে দেখার আগে আমার এখান থেকে পালাতেই হবে যেভাবে হোক। ভাগ চান্দু ভাগ। তার মানে চান্দু আর এখন ওই গেম গেম খেলছে না। তারপর চান্দুর কাছে যাই, তোমার যাবার হবে তো। কোথায় গেল? মালটা যদি আমাকে একবার দেখতো আবার পাগল করে দিত। আমি বাবু চান্দুর বাড়িতেই যাই। আমি কই না তো। হ্যালো টু, বেরোবি কোথায়? রেস্টুরেন্ট? লাড্ডু তুই বিয়ে করেছিস, পার্টি দিতে নিয়েছিস লাড্ডু? আমি কিন্তু বিড়ি। ও, চার্জের টাকা তার দিতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। এই লাড্ডু, না না শোন, আমি যাবো আমি যাবো আমি যাবো, আসছি আমি আসছি। হ্যাঁ, কিন্তু আমি যদি এখন মার কাছে টাকা চাই, মা আমাকে ঠিক এইভাবে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। এই মালটা আমাকে কিছু বলার আগে আমাকে কিছু বলতে হবে। এই চান্দু, চান্দু তুই একটু আগে ছাদে গেছিলি না? কই পুটি, আমি তো যাইনি। যাসনি কেন? তুই আমাকে দেখেছিস বুঝি ছাদে? তাহলে আমি ছাদে কাকে দেখলাম? তুই কি সকাল থেকে গেম খেলেই যাচ্ছিস? হ্যাঁ রে পুটি, সকাল থেকে গেম খেলছি। তুই খেলবি পুটি? আবি ঠেপনা হাসবি, পড়া কিছু বল।
চান্দু বলছিলাম কি, হ্যাঁ পুটি, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলবি তাই না? আমি জানি কতদিন কথা বলিস না তাই না পুটি? আচ্ছা পুটি, কিন্তু জানিস তো পুটি আমার, এই চান্দু তুই কি করে জানলি রে? আরে আমি সব জানি পুটি, তুই আমার কথাটা শোন। কি? আমার না রিচার্জ শেষ হয়ে গেছে, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে 200 টাকা নিয়ে তারপর রিচার্জ করে তুই যতক্ষণ ইচ্ছা কথা বলবি, যতক্ষণ ইচ্ছা তোকে কেউ কিচ্ছু বলবে না, যা। 200 টাকা? একবার নিয়ে তো তারপরে আমি দেখছি। ঠিক আছে জানি আয়। এই পুটি, কাউকে বলবি না কিন্তু? না না আমি কাউকে বলবো না, দাঁড়া আমি নিয়ে আসছি, যা। মালটা সত্যি বলো, একবার নিয়ে তো আয়। কিন্তু মালটা যতক্ষণ না আসছে আমার শান্তি নেই। বন্ধুরা কথা বলে না লোভের পাপ পাপে মৃত্যু, চান্দু যেমন লোভ করছে চান্দুও মরবে, তো সেটা দেখার জন্য সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর তোমরা যে এই ভিডিওটা দেখছো, এটা আমার সাথেই ঘটে যাওয়া একটা গল্প।